হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আগের দিন ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে বিদ্যুতের বিল মকুব করা হয়েছে তিন মাসে তো যাদের সিইএসসির কানেকশান আছে অর্থাৎ কলকাতা মহানগরবাসীর বিদ্যুতের বিল মকুব করা হয়েছে তিন মাস সেক্ষেত্রে জুন মাসেরই শুধুমাত্র বিদ্যুৎ বিল না হবে এবং তিন মাসের বিদ্যুৎ বিল মকুব করা হয়েছে এটা আমরা জানতে পেরে গেছিলাম তবে শুধুমাত্র যে সিইএসসির বিদ্যুৎ বিল বেশি এসেছে সেটা নয় এই একই অবস্থা হয়েছে রাজ্য বিদ্যুৎ বিল সংস্থারও অর্থাৎ যারা রাজ্যের বিদ্যুৎ বিল নিয়ে থাকে অর্থাৎ ডাব্লুবিএসি ডিসিএল সি যারা নিয়ে থাকেন তাদেরও কিন্তু এই একই অবস্থা হয়েছে লকডাউনের তিন মাস মিটার রিডিং ছাড়া বিদ্যুৎ বিল মেটানো সত্ত্বেও জুন থেকে আগস্ট মাসে তাদের বিদ্যুৎ বিল অনেকটাই বেড়ে গিয়েছে তো শুধুমাত্র সিইএসএর বিদ্যুৎ বিল মুখুব করা হয়েছে এবং রাজ্যের মানুষের কথা ভাবা হয়নি সেই জন্য তারা প্রতিবাদে নেমেছে এবং যেটা জানা যাচ্ছে যে তাদের ওকে বিদ্যুৎ বিল মকুব করা হবে কি না হলে পরে কোন 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 তিন মাসের বিদ্যুৎ বিল মকুব করা হবে এবং কাদের কাদের মকুব করা হবে আজকের ভিডিওর মাধ্যমে আমি ডিটেলস জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেলাইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে তিন মাসের বিদ্যুৎ বিল মকুব সিইএসির সেই পথেই কি হাঁটবে রাজ্য বিদ্যুৎ নিগম অর্থাৎ রাজ্যের বিদ্যুতের বিলও কি এইভাবেই মকুব করা হবে তিন মাসের লকডাউনের পরবর্তীতে সিইএসসির বিদ্যুৎ বিল দেখে চক্ষু চড়ক গাছ হয়েছিল সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই এমনকি খোদ বিদ্যুৎ মন্ত্রীর বাড়ির বিল এসেছিল আকাশছোঁয়া বেসরকারি বিদ্যুৎ সংস্থার লাগাম ছাড়া বিলের বিরুদ্ধে প্রতিবাদের সরব হয়েছিল সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই এরপর বাধ্য হয়েছিল এই বিষয়ে হস্তক্ষেপ করতে হয় রাজ্য সরকারকে এবং দীর্ঘ তিন মাস পর এবার সিইএসির গ্রাহকদের জন্য সাময়িক স্বস্তির খবর শোনালো বেসরকারি বিদ্যুৎ সংস্থা সিএসসির কর্তৃপক্ষ এদিন সিএসসির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যেহেতু মার্চ এপ্রিল এবং মে মাসের মিটার রিডিং ছাড়াই বিদ্যুৎ বিল পাঠানো হয়েছে অনাদি বিল আপাতত দিতে হবে না শুধুমাত্র জুন মাসে সংশোধিত বিল দিলেই হবে পাশাপাশি সিএসসির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে চলতি সপ্তাহের শেষের দিকে গ্রাহকরা সংশোধিত আকারে জুন মাসের বিদ্যুতের বিল পাবেন সেই সাথে প্রত্যেক গ্রাহককে কর্তৃপক্ষের তরফে একটি করে চিঠি পাঠানো হবে সেই বিষয়ে সিইএসসির ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন গ্রাহকদের স্বার্থের কথা ভেবে সংশোধন করে বিল পাঠানো হয়েছে যে অনাদায়ী অংশের বিল যুক্ত হয়েছিল আগে আপাতত তা দিতে হচ্ছে না শুধুমাত্র জুন মাসের বিদ্যুৎ বিল দিলেই হবে বিলের সঙ্গে চিঠিতে রিডিং মিটার রিডিং ও অন্যান্য বিষয়ে বিস্তারিত ব্যাখ্যাও থাকবে অর্থাৎ তাদের যে একটা আকাশ ছোঁয়া বিদ্যুৎ বিল এসেছিল তার জন্য তারা প্রতিবাদে নেমেছিল এবং সেই সুখবর তারা এতদিন পেয়েছে কারণ সিএসসি কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে মার্চ এপ্রিল মে মাসের মিটার রিডিং ছাড়াই যে বিল পাঠানো হয়েছিল সেটা সংশোধন করা হয়েছে এবং সংশোধনের পরে জুন মাসের শুধুমাত্র বিদ্যুৎ বিল দিতে হবে সেটাও জানানো হয়েছে তো সেই বিদ্যুৎ বিল সঙ্গে চিঠিতে মিটার রিডিং এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত ব্যাখ্যাও তার সঙ্গে থাকবে লকডাউনের পর গত জুনেই শহরবাসীর বিদ্যুতের বিল লক্ষ্য ছাড়িয়েছিল এর জোরে বিদ্যুতের বিল নিয়ে শহরবাসী একাংশে বিক্ষোভ এবং রোশের সৃষ্ট হয় এমনকি প্রতিবাদে রাস্তায় নামে একাধিক রাজনৈতিক মহল অবশেষে এই ঘটনা নবান্নকে হস্তক্ষেপ করতে হয় এমনকি বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সিএএসির কর্তাদের তলব করে জানিয়ে দেন সংশোধিত বিল না পাওয়া পর্যন্ত গ্রাহকরা টাকা জমা দেবে না এরপর চাপের মুখে গত উনিশে জুলাই সিএসসি তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় এপ্রিল থেকে মে মাসের অনাদায়ী বিলের অংশ তারা এখন নেবে না শুধুমাত্র জুনের টাকায় নেবে এদিকে সংশোধিত বিল পাঠানোর প্রস্তুতি দেওয়া হলেও আগস্টের তৃতীয় সপ্তাহ পার হওয়ার পরেই সংশোধিত বিল না আসায় ফের নতুন করে গ্রাহকদের মধ্যে উদ্বেগ বাড়ছিল এর মাঝেই চলতি সপ্তাহের বুধবার সিএসসি তরফে জানানো হয় লকডাউনের জেরে মার্চ এপ্রিল মে মাসের অনাদায়ী মিটার রিডিং এবং বিলের হিসাব করতে সময় লাগছে ফলে আপাতত শুধুমাত্র জুন মাসের রিডিংয়ের সংশোধিত বিল পাঠানো হচ্ছে মার্চ এপ্রিল মে মাসের বিল আপাতত নেওয়া হবে না সিএসসির বিজ্ঞপ্তিতে স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে সিএসসির তরফে লকডাউনের তিন মাসের বিল মকুব করা হয়েছে এ বিষয়ে সিএসসির দাবি করোনার সময়ে লকডাউনে আটকে থাকা গ্রাহকদের স্বার্থ এবং অসুবিধার কথা ভেবে ফের স্বচ্ছভাবে নতুন বিল পাঠানো হচ্ছে অর্থাৎ তারা কথা দিয়েছিল যে তিন মাসের বিদ্যুতের বিল মকুব করা হবে তৃতীয় সপ্তাহ চলে এসেছিল কিন্তু তবুও এরকম খবর পাওয়া যাচ্ছিল না সেই জন্য আবার একটা রোসের সৃষ্টি হচ্ছিল ঠিক তার মাঝেই তারা বলে দেয় যে শুধুমাত্র জুন মাসের বিদ্যুৎ বিল নেওয়া হবে বাকি তিন মাসের বিদ্যুৎ বিল মকুব করা হবে জানিয়েছে গ্রাহকদের স্বার্থ এবং অসুবিধার কথা ভেবেই ফের স্বচ্ছভাবে নতুন বিল পাঠানো হচ্ছে তবে শুধুমাত্র যে সিএসসির বিল বেশি এসেছে সেটা নয় একই অবস্থায় রাজ্য বিদ্যুৎ নিগমেরও লকডাউনের তিন মাস মিটার রিডিং ছাড়া বিদ্যুৎ বিল মেটানো সত্ত্বেও জুন থেকে আগস্ট মাসের বিদ্যুৎ বিল অনেকটাই বেড়ে গিয়েছে মিটার রিডিং ছাড়া যে বিল এসেছে সেটা কিন্তু ডব্লুবিএসি ডিসিএলের যারা কানেকশান নিয়েছেন তাদের দাবি যে জুন থেকে আগস্ট মাসের বিদ্যুতের বিল অনেকটা বেড়ে গিয়েছে এর জেরে স্বাভাবিকভাবে বিদ্যুৎ নিগমের গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে অর্থাৎ ডাব্লু বিএসসি যারা কানেকশন নিয়েছেন তাদের মধ্যেও কিন্তু খুবই সৃষ্টি হয়েছে এদিকে বেসরকারি বিদ্যুৎ সংস্থা এর বিদ্যুৎ বিল মকুবের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে লকডাউন আমফানের জেরে গোটা রাজ্যের মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে অর্থাৎ সিএসসি তো শুধুমাত্র মহানগরবাসীর ডাব্লু বিএসসি ডিসিএলের কানেকশান আম আদমি থেকে শুরু করে সাধারণ মানুষ গোটা রাজ্যের মানুষ এর জন্য বিপর্যস্ত হয়ে আছেন তাদের প্রত্যেকেরই কানেকশন কিন্তু ডব্লু বিএসসি এর তবে বিদ্যুৎ বিল মকুবের ক্ষেত্রে শুধুমাত্র শুধুমাত্র সিএসসি গ্রাহকরাই কেন ছাড় পাবে তবে এ বিষয়ে রাজ্য বিদ্যুৎ নিগম সিএসসির দেখানো পথে হেঁটে গ্রাহকদের পাশে দাঁড়ায় কিনা এখন সেদিকেই তাকিয়ে আছে গ্রাহকরা ছাড় শুধুমাত্র সিএসসির যারা কানেকশন নিয়েছে তাদেরকেই দেওয়া হয়েছে এখনও ডব্লু ডিসিএল এর ব্যাপারে কিছু বলা হয়নি তো এ বিষয়ে যদি আপডেট আসে যে তাদেরকেও তিন মাসের বিদ্যুৎ বিল মকুব করা হবে তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলে আপডেট পেয়ে যাবেন আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো আশা করছি এই ইনফরমেশান আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ